আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি ছেলের এই মস্তি দিয়ে। ছেলেকে সাজাবার চেষ্টা করছিলাম যে কাজল পরিয়ে, ওকে ছোটোবেলা থেকে কোনোদিনই আমি এভাবে সাজাইনি। সো আজকে চেষ্টা করছিলাম যে কেমন লাগে। সো ভুরুটা তো ভালোভাবে করতে দিয়েছে কিন্তু মুখটা করতে দেয়নি একদমই, আর তার উপরে হাত দিয়ে আরও ঘেপটে দিয়েছে, যার ফলে এরকম হয়ে গেছে দেখতে। সো ওর মজারই কিছুটা স্মৃতি তোমাদের সঙ্গে তুলে ধরলাম, সো দেখো আর এনজয় করো। ভালো করে মুখটা ঘোরা এদিকে, কে এটা? তুমি, আমি, আমি। ভালো লাগছে? ফুল, আমি ফুল। তুই ফুল? ভালো লাগছে? সুন্দর লাগছে? হ্যাঁ ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। হুম, তা তুই তো তা সুন্দর করেই তো পরিয়ে দিয়েছিলাম, তুই তো সব ঘেটে ঘুটে দিলি। তাতা করে দাও, ওরে বাবা, ওরে বাবা। ছেলেকে পাড়িয়েছিলাম দুপুরবেলা ঘুম, কিন্তু বেশিক্ষণ ঘুমালো না, এখন ঘুমের অ্যাক্টিং চলছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও বোর হচ্ছিলাম তো কী করবো, দেখছি ও তাকিয়ে রয়েছে, যেই না ওর দিকে তাকাচ্ছি ও এরকম চোখ বন্ধ করে পিট 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 করছে, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ও যে আস্তে আস্তে বড় হচ্ছে, সব যে আস্তে আস্তে দুষ্টুমিগুলোকে রপ্ত করছে, সেটাই হলো এটার প্রমাণ। সো অ্যাজ ইউজুয়াল আমি বোর হচ্ছি, ঘুমেরও ইয়ে নেই, আর শুভও বাড়িতে নেই আজকে, ও কাজে বেরিয়েছে, আবার রাত্রেবেলা এসে চলে যাবে বিশ্বকাপের ফাইনাল দেখতে। জানি ব্লগটা অনেকদিন পর যাচ্ছে কিন্তু কিছু করার নেই, তাই জন্য মন মেজাজ একটু খারাপই আছে, কিন্তু কী করব, মন মেজাজ ভালো করার জন্য শুভ আমায় বুঝতে পেরেছে যে মন মেজাজের খারাপ হয়ে রয়েছে, তাই জন্য একটু মোমো আর একটুখানি নুডলস এনে দিয়ে গেল। গাইস, তোমাদের দেখালাম যে কী খাচ্ছি না খাচ্ছি, আজ সন্ধ্যেবেলাটা জমে গেল অসাধারণ। কারণটা জানো, সেটা হলো আমার হাজব্যান্ড মানে সে আর কি শুভ গেল ওর বন্ধুদের সঙ্গে আজকে ফাইনাল ম্যাচ দেখতে, আর্জেন্টিনার সঙ্গে যে খেলা আছে ফ্রান্সের, সো সেই ফাইনালটাই দেখতে গেল বন্ধুদের সঙ্গে। সো আমি একটুখানি মন মেজাজ একটু খারাপ ছিল না, সে ঠিক আছে বন্ধুদের সঙ্গে যেতেই পারে, কিন্তু মন মেজাজটা একটু হলেও একটু ইয়ে হয়েছিল যে রোববার বেরাই, বেরানো হলো না একটা। যাই হোক, কালকে বাপের বাড়ি নিয়ে গেছিলো আমায়, তবু একটা হয় না রোববার দিনটাই একটা পুরো আলাদা, কিন্তু আজকে ওর সকাল থেকে পুরো বিজি, সকাল থেকে কাজে ব্যস্ত এসে, তাই জন্য মন মেজাজ আমার ভালো করার জন্য একটুখানি খাইয়ে দিল। তো মন এখনও ঠিক হয়নি যতই হোক, কিন্তু তাও মনকে সান্ত্বনা দেওয়া যে ঠিক আছে কোনো ব্যাপার না। তো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। বলবো পরে বলবো করে বারবার চলে আসছি, সেটা হলো একটু রিভিউ দিতে এলাম এই ইয়েটা। সো মোমো আমি অলরেডি শেষ করে ফেলেছি, মোমোটা চিকেন মোমো ছিল, আই থিঙ্ক ফ্রায়েড মোমো না, চিকেন নর্মাল যেমন স্টিম মোমো হয় তেমন। চাটনিটা অসম্ভব ঝাল, অসম্ভব ঝাল, বাট যারা ঝাল খায় তাদের পক্ষে খুবই ভালো। স্যুপটা হয়েছে অসাধারণ, স্যুপটা আমি অনেকটা খেয়েও নিয়েছি, শুভও কিছুটা খেয়ে গেল। স্যুপটা হয়েছে অসাধারণ, মানে লাজাবাব স্যুপটাকে যেটা বলে, এই স্যুপটা নর্মাল সবসময়ই খাওয়া যাবে এমন মানে দারুণ স্যুপ। মোমোটা মোটামুটি ছিল, খুব একটা ভালো না। সো এটা এনেছে শেজওয়ান চাউমিন, সো শেজওয়ান চাউমিন আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বাড়িতে এমন ভেজিটেবিল চাউ করে সব মিক্স চাউয়ের মতন, যেমন মোটা চাউ দিয়ে একটা করে দিয়েছে। সো এটা চাউমিন কম স্প্যাগেটিগুলো যেগুলো হয় তেমনই মনে হচ্ছে, সো খুব একটা খারাপ না কিন্তু খুব একটা ভালোও না। সো যাই হোক, খাই এনজয় করি, আমি জাস্ট অল্প একটু রিভিউটা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগে শেজওয়ান চাউমিন আর চিকেন মোমো জানিও। সো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, পাশে থাকো সাথে থাকো, নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার দেখাবো, স্টিল দেন টাটা।